এটা শেষ আমি দেখে ছাড়ব। এবং আমি আমি কোনোদিনই কখনো অন্যায় পছন্দ করি না, অন্যায় করতে আমার মানে আমি ভালো লাগে না। আমি নীতি নিয়ে সারা জীবন আমি লড়তে রাজি আছি। এর জন্য যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো দুঃখ নাই। এইটার পেছনে কারণটা ওনারা আমাদের বাংলা ছবি চায় না, ওরা হিন্দি ছবি, ওনারা ইংলিশ ছবি চায়। ওনাদেরকে আমরা মোয়াইনা দিব, আমরা এসে ওনাদেরকে লিখে দিব, হ্যাঁ আপনি হিন্দি ছবি চালান, আমরা পারমিশন করতে। আমি সেই কমিটিতে একজন আসলাম যে হিন্দি ছবি যে পারমিশন দেয়, সেই কমিটিতে আমিও একজন ছিলাম, আমার সাইনও ছিল। তো আজকে আমি আপনাদের হিন্দি ছবি এনে দিচ্ছি আর আপনারা আমার ছবি কিল করে দিচ্ছেন, এই হলো আপনাদের উদ্দেশ্য। এখন আমরা যে আমাদের উনিশ সংগঠন আমরা মিটিং ডাকতেছি সামনে সপ্তাহে, আমরা তো যতদিন মধ্যে এটা সুবাদা শেষ না হবে, হিন্দি ছবি তো দূরের কথা, এটা নিয়ে কোন পর্যন্ত যাই আপনারা একটু অপেক্ষা করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব, আমরা তথ্যমন্ত্রীর কাছে যাব, আমরা সব জায়গায় আমরা দরকার হলে এফডিসি দরকার হলে আমরা বন্ধ করে দেবো এফডিসি, কিন্তু আমরা এফডিসি বন্ধ করে দেবো, আমরা দরকার বন্ধ করে আমরা আমাদের প্রতিবাদ করবো আমরা ইনশাআল্লাহ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধ্বংসের যে পায়তারা চলছে, হ্যাঁ এই যে সিনেপ্লেক্স থেকে যেভাবে বাংলা সিনেমা নামিয়ে দিচ্ছে, এটা কি তারা অংশ কিনা কি মনে করছে? এটা এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে একটা পাকিস্তানি গায়ে হয়ে গেছে, ঠিক আছে, বাংলা ছাড়াও হিন্দি লেখাও, উর্দু লেখাও, হ্যাঁ এই এই অবস্থা হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে। বাংলা হটাও, বাংলা হটাও, উর্দু লেখাও, বাংলা হটাও, উর্দু লেখাও। আরে এইটা তো বঙ্গবন্ধুর ইন্ডাস্ট্রি, যেই বঙ্গবন্ধু এই এই ইন্ডাস্ট্রিটা তৈরি করে দেওয়া গেছে, ওনার দেশে হিন্দি ছবি উর্দু ছবি কোনোদিনই চলতে পারে না। তারপরও ওনাদেরকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম, হল চলে না, এরা চলে না, সেইখানে এই সুযোগ পেয়ে এখন আমাদের গর্দানেই তারা জব করতেছে, ঠিক আছে, এই জবটা বন্ধ করতে হবে। অনেক ক্ষেত্রে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আবার বলে এটা যে দর্শক নাকি আপনার সকালবেলা 9টা শুদ্ধ দর্শক হবে, 11টা শুধু দর্শক হবে, আপনি দিয়ে রাখবেন ভিআইপি শো, 3টা শুধু দিয়ে রাখবেন ইংলিশ ছবি, 6টা শুধু দিয়ে রাখবেন হিন্দি ছবি, আর বাংলা ছবি দিয়ে রাখবেন 11টা শুধু দর্শক কি হবে? আপনাদের মন মতো কথা বললে হবে? ইকবাল ভাই, কিন্তু আপনারা যদি সিনেমা ডিস্ট্রিবিউট বন্ধ করে দেন বা আপনারা সিনেমা বন্ধ করে দেন তা তো ওদেরই ভাই আপনার। হ্যাঁ আমাদের তো সমাধান করতে হবে, এটা গণতন্ত্র দেশ, এত সব কিছু সহজ মনে করো না, ঠিক আছে, এইটাকে সমাধান অটোমেটিক হবে ইনশাআল্লাহ রহমতে, ঠিক আছে। 18 সংগঠনের সকলের কাছে 18 সংগঠনে যে আমরা মিটিং ডাকছি, এই যে আমরা 18 সংগঠনের মিটিং ডাকছি, 18 সংগঠনের মিটিং এরপরে যত ডিসিশন হবে সব কিছু হবে 18 সংগঠনের মাধ্যম দিয়ে হবে। বাংলাদেশে দেখা যাচ্ছে যে হিন্দি ছবি এনে তারপর সিনেমা হচ্ছে, আবার হিন্দি ছবি যখন চলছে বন্ধ হয়ে যাচ্ছে, তো আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের ছবিটা কি সমৃদ্ধ না? বাংলাদেশের ছবি আর হিন্দি ছবি দিয়ে কি আদৌ সিনেমা হল? এই পন্ত যতগুলো হিন্দি ছবি আসছে, কোন কোন ছবিটা কোন ছবিটা হিট হয়েছে হিন্দি ছবি? আমরা তো আইনা দিছিলাম, সুযোগ তো দিছিলাম, একটা হিট হয়েছে আপনি বলতে পারবেন? অতএব এই এই দেশে হিন্দি ছবিও চলবে না। এই দেশে ওনারা যে হিন্দি ছবি আমি তো দেখি মাঝে মধ্যে, যা ইংলিশ ছবি, হিন্দি ছবি, 10 জন 10 জন 20 জন 15 জন দর্শক হয়, তাদেরটা আপনারা কিভাবে চালান? সেই ইংলিশ ছবি 10 জন 15 জন দর্শক নিয়ে আপনারা কিভাবে চালান? আমাদের বাংলা ছবি 10 জন 15 জন নিয়ে চালাচ্ছেন না কেন? আমরা কি বাংলা ছবি কি সিনেমা না? আপনারা তো আমাদের কালচারটাকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা। এইভাবে সিনেপ্লেক্সের ক্ষেত্রে কি এটা কি সব বাংলা সিনেমার ক্ষেত্রে তারা এমন করছে মনে করেন? এইটা আমার কাছে স্টার সিনেপ্লেক্সের কাছে আমার এটা আমি পাইছি, আমি যমুনা তো এটা পাই নাই, আমি লায়নও পাই নাই, আমি কোথাও পাই নাই, আমি স্টারে পাইছি। কারণ স্টারে ওনারা ম্যাক্সিমাম সিনেমা স্টারগুলো ভাড়া নিয়ে নেয়, ভাড়া নিয়ে তাদের ক্যাপচারে তারা রেখে দেয়, রেখে দিয়ে তারা তাদের মন মতো কাজগুলো করতেছে। এবং আমাদেরকে দেয় কয় টাকা? আজকে আপনাদের একটা হিসাব দেই, আজকে আপনারা একটা মনে রাখেন, একটা সিনেপ্লেক্সে যদি এক মাস হাউসফুল থাকে কোনো ছবি, আজও পর্যন্ত কোনো ছবি এক মাস হাউসফুল হিসেবে আমি যাই না, যদি কোনো একটা হাউসফুল, একটা প্রডিউসার কত পায় জানেন? মাত্র 3 থেকে 4 লাখ টাকা এক মাস হাউসফুল থাকতে হবে, তাহলে ওনারা বিক্রি করে জানেন কত? 60 থেকে 70 লক্ষ টাকা ওনারা বিক্রি করে। টিকিটের শেয়ার মানিটা একটু বলা যায় কিনা? তার তো তারা দেয় লোক, আমাদের সর্বোচ্চ দেয় লোক 50 টাকা বা 550 টাকা, 400 টাকা টিকিটের বিক্রি দেয় 55 টাকা, তাহলে আপনি এক মাসে যদি একটা ছবি হাউসফুল যায়, আপনি 10টা সিনেমা যদি হাউস যায়, তাহলে আপনার 4 দশে কত আসে? একটা প্রডিউসার এই যে 3-4-5 মিলিয়ন ছবি বানায়, আমরা একজন কিছু বলি না, কে কয় টাকা পায় আমরা সবই জানি, এই যে বৈষম্য, ঠিক আছে, প্রডিউসারের সাথে হল, এইটা আমরা সবই জানি সব হিসাব, ঠিক আছে, আমরা বলতে পারি এই আমার ছবি সুপার হিট, আমার ছবি কার ছবি কয় টাকা পায়, আপনি আসেন মিলে আসেন যে এই সিনেমা, ঠিক আছে, অথবা এই টাকা ফেলায় ফেলায়
এইটার জন্য আমাদেরকে ওই যে ইন্ডিয়ান সিস্টেম করতে হবে 50% 50%, তাহলে দেখবেন প্রোডিউসার চেহারা দেখবে। যখন সিনেমা দেওয়া হয় স্টার সিনেপ্লেক্সে, তখন কি আপনাদের এগ্রিমেন্ট থাকে না? এগ্রিমেন্ট আর এটা তো আগে থেকে এগ্রিমেন্ট হয়ে আছে, এখন আমরা নতুন করে দেখি। আমরা আমাদের এখন সমস্ত সবকিছু চেঞ্জ করার জন্য আমরা একটা মিটিং ডাকছি, আগামী দিন ইনশাআল্লাহ আমরা আমাদের মিটিং এর উদ্দেশ্যে সবকিছু জানাই দেব। অফিশিয়ালি কোনো দাবি করবেন কিনা যেগুলো পূরণ না হওয়া পর্যন্ত? আমরা আমরা এখন টোটালি এটা 18 সংগঠনের উপরে ছেড়ে দিছি, 18 সংগঠন এটা বুঝবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ।